বন্ধুরা, আমরা পড়ছি আমার বাড়ি এই কবিতাটি। তো আমার বাড়ি এই কবিতাটি লিখেছেন কবি জসীম উদ্দিন। আমরা জানি যে কবি জসীম উদ্দিন তার প্রতিটি কবিতায় আমাদের গ্রাম বাংলার প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তিনি অনেক মুগ্ধতা প্রকাশ করেছেন। তার প্রতিটি কবিতায় কিন্তু তোমরা খেয়াল করে দেখবে, তিনি গ্রাম বাংলার প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা সেটি তিনি প্রকাশ করেছেন। তো ঠিক তেমনিভাবেই আমার বাড়ি কবিতাতেও আমরা কিন্তু এই রকম একটি দৃশ্য দেখতে পেয়েছি। এই কবিতাতে কবি জসীম উদ্দিন মূলত মানব প্রেম এবং সৌজন্যতা, আপ্যায়নতা এই ব্যাপারগুলোকে তিনি তুলে ধরেছেন এবং একই সাথে গ্রাম বাংলার সৌন্দর্যের দিকটিও তিনি তুলে ধরেছেন। মূলত এই কবিতায় আমরা দেখেছি কবি জসীম উদ্দিন তার খুব প্রিয় একজন বন্ধুকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন, যাতে করে তিনি তার গ্রামটি ঘুরিয়ে দেখাতে পারেন এবং তার আপ্যায়ন করতে পারেন। তো এই কবিতাটি তো আমরা পড়ে ফেলেছি, তো চলো এরপরে আজকে আমরা কোন কোন বিষয়টি নিয়ে আলোচনা করব দেখে নিই। আজকের লেকচার থেকে আমরা যা যা শিখব সেগুলো হচ্ছে আমার বাড়ি কবিতার শব্দার্থ ও টিকা, এরপর পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি ও লেখক পরিচিতি। তো এই কবিতাটি পড়তে গিয়ে আমরা কিছু নতুন শব্দের সাথে কিন্তু পরিচিত হয়েছি। তো এই শব্দের অর্থগুলো কী, এই কবিতাটি পড়ার উদ্দেশ্য আমাদের কী ছিল, এই কবিতার পাঠ পরিচিতি এবং সবশেষে লেখক পরিচিতি সম্বন্ধে আমরা আলোচনা করব। তো চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। প্রথমে আমরা শব্দার্থ ও টিকা দিয়ে শুরু করব। প্রথম শব্দটি হচ্ছে ভ্রমর। ভ্রমর অর্থ হচ্ছে মৌমাছি। তো ভ্রমরের কথ্যরূপী হচ্ছে ভ্রমর, অর্থাৎ কবি ভ্রমরকেই মূলত ভ্রমর হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু কবিতাটিতে কবি মূলত একজন প্রিয়জনকে বা কোনো বন্ধুকেই ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি তার খুব প্রিয় একজন বন্ধুকেই ভ্রমর হিসেবে সম্বোধন করেছেন এবং তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এরপরে রয়েছে শালিধান। শালিধান হচ্ছে মূলত এক প্রকার আমন ধান এবং এই শালিধান হেমন্তকালে উৎপন্ন হয়। এরপর বিন্নি ধান। এই বিন্নি ধান হচ্ছে আমাদের বাংলাদেশের আদি জাতের ধানগুলোর একটি। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ধরনের ধান উৎপন্ন হয় এবং আমাদের বাংলাদেশের একটি আদি জাতের ধানগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের বিন্নি ধান। এরপরে রয়েছে কবরী কলা। এই কবরী কলা কিন্তু খুবই সুস্বাদু একটি কলা এবং স্বাদের জন্যই মূলত এই কলাটি বিখ্যাত। এরপরে রয়েছে গামছা বাঁধা দই। তো গামছা বাঁধা দই শব্দটি শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো যে এটা এমন একটা দই যেটা গামছা দিয়ে বাঁধা থাকে, তাই না? তো এখানে ব্যাপারটি হচ্ছে যে এই গামছা বাঁধা দইয়ের ঘনত্বটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। এই ঘনত্বর অনেক বেশি হওয়ার কারণে গামছার মধ্যে এই দইটা রেখে দিলে সেই দই দিয়ে কোনো রস গড়িয়ে পড়ে না, তো এই জন্যে এই দইটিকে গামছাতেও বেঁধে রাখা যায়। তো এটাকেই বলা হচ্ছে গামছা বাঁধা দই। এরপরে সুআঁচল পাতি। তো এখানে কবি মূলত বোঝাতে চেয়েছেন যে আঁচল পেতে শুয়ে থাকো, অর্থাৎ আঁচল পেতে কবি তার বন্ধুকে শুয়ে থাকতে বলেছেন। এরপর গাই দহনের শব্দ, এখানে গাভীর দুধ দহনের শব্দকেই বোঝানো হয়েছে। এবং এরপর কাজলা দিঘি। কাজলা দিঘি মানে কাজলের মতো কালো জলের দিঘি, অর্থাৎ আমরা জানি যে কাজলের রং কিন্তু খুবই কালো না, খুবই কুচকুচে কালো। তো এরকম কাজলের রঙের মতো কালো জলের দিঘির কথাকেই মূলত কাজলা দিঘি বলা হচ্ছে। এখন আমরা এই কবিতার পাঠের উদ্দেশ্য নিয়ে জানবো যে এই কবিতাটা আসলে আমরা কেন পড়েছি, এই কবিতাটা পড়ে আমরা মূলত কী কী শিখতে পেরেছি। শিক্ষার্থীদের সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করা, অর্থাৎ আমরা যারা এই কবিতাটি পড়েছি, এই কবিতাটি পড়ে যাতে আমরা সৌজন্যবোধ শিখতে পারি, শিষ্টাচার শিখতে পারি এবং মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা যেন আমরা শিখি বা সেটা যাতে আমরা বুঝি, এই ব্যাপারটি কিন্তু এই কবিতাটি পাঠের উদ্দেশ্য ছিল। কেননা দেখো, এই কবিতাতে কবি তার প্রিয় বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন, তাকে আপ্যায়ন করেছেন, কী কী খাবার দিয়ে তিনি তাকে আপ্যায়ন করবেন,
তাকে তার গ্রাম ঘুরিয়ে দেখাবেন, এই সব ব্যাপার কিন্তু একটি বিষয়কেই আলোকপাত করে, সেটি হচ্ছে সৌজন্যতা, আপ্যায়নতা, শিষ্টাচার এবং মানবপ্রেম। তো এটি ছিল মূলত আমাদের এই কবিতাটি পাঠের উদ্দেশ্য। এখন আমরা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করি। এই যে আমরা কবিতাটি পড়ছি, আমার বাড়ি, এই কবিতাটি মূলত কবি জসিম উদ্দিনের একটি কাব্যগ্রন্থের অন্তর্গত এবং সেই কাব্যগ্রন্থের নামটি হচ্ছে হাসু। এই হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা হচ্ছে আমার বাড়ি। তো এই আমার বাড়ি কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কবি এবং তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। অর্থাৎ এখানে কবি জসিম উদ্দিন তার বন্ধুকে কী কী খাবার দিয়ে আপ্যায়ন করবেন সেটা কিন্তু উল্লেখ করেছেন। তিনি এখানে বলতে চেয়েছেন যে শালি ধানের চিরা দিয়ে তিনি তার বন্ধুকে আপ্যায়ন করবেন এবং এর সাথে বিন্নি ধানের খই, কবরি কলা এবং গামছা বাঁধা দইও কিন্তু তিনি তার বন্ধুর সামনে পেশ করবেন। এরপর প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জোড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে এই কবিতাটিতে। অর্থাৎ কবি এখানে তার গ্রামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন, সেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির খুব কাছাকাছি থেকেও তিনি অতিথিকে আপ্যায়ন করবেন যাতে করে তার প্রিয় বন্ধুটি প্রাণ জুড়িয়ে যায়, এই ব্যাপারটিও এখানে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং যুগ যুগ ধরেই কিন্তু বাঙালিরা অতিথি আপ্যায়নে খুবই সুনাম অর্জন করেছে। আমরা জানি যে আমরা বাঙালিরা কিন্তু খুবই অতিথি পরায়ণ এবং আমরা বাঙালিরা অতিথিদেরকে অনেক সুন্দর মতো আপ্যায়ন করি। কেউ যদি আমাদের বাসায় আসে আমরা তাদেরকে অনেক মজার মজার খাবার খেতে দেই, তাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাই। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু বাঙালিরা অতিথি আপ্যায়নে সুনাম অর্জন করেছে এবং অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতায় আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবং অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ ফুল পাখিও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে। অর্থাৎ অতিথি যেই বাসায় এসেছেন ঘুরতে এসেছেন সেই গৃহের আশেপাশে যে গাছপালা আছে, যে ফুল আছে, পাখি আছে, তারাও যেন সেই অতিথিকে আপ্যায়নের জন্য তৈরি হয়ে আছে, এই ব্যাপারটিও কবি এখানে খুব সুন্দর মতো তুলে ধরেছেন। এরপর অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায় তাহলে। এবং এই কবিতাতে কিন্তু আমরা মূলত এই ব্যাপারগুলোই দেখেছি যে কবি খুব সুন্দর মতো তার যে প্রিয় বন্ধু তাকে আপ্যায়ন করছে এবং এখানে মূলত মানবপ্রেমের একটি অসাধারণ বহিঃপ্রকাশ এর মাধ্যমে আমরা প্রকাশ হতে দেখেছি। তো এখন আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা কবি জসিম উদ্দিন সম্পর্কে জানব। কবি জসিম উদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ কবি জসিম উদ্দিনের জন্মস্থান কোথায়? ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে 1903 খ্রিস্টাব্দে। তার কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি দেখতে পাই। তোমরা খেয়াল করে দেখবে যে কবি জসিম উদ্দিনের প্রতিটি কবিতায় কিন্তু তিনি বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি নিয়ে তিনি বর্ণনা করেছেন এবং এই জন্যই তাকে পল্লীর মানুষ বলা হয়ে থাকে। পল্লীর মাটি এবং মানুষের সঙ্গে তার কবি হৃদয় যেন এক হয়ে মিশে আছে। অর্থাৎ কবি আমাদের পল্লীর যে মাটি এবং মানুষ তার সাথে কবির কিন্তু একটি আন্তরিকতার সম্পর্ক, তিনি যেন মানুষের সঙ্গে, পল্লীর মাটি ও মানুষের সঙ্গে মিশে গিয়েছেন। এবং তার উল্লেখযোগ্য কাহিনী কাব্যের মধ্যে রয়েছে নকশিকাঁথার মাঠ, সজনবাদের ঘাট, কাব্যগ্রন্থ রাখালি বালুচর, মাটির কান্না এবং নাটক বেদের মেয়ে। তার শিশুতোষ গ্রন্থও কিন্তু অনেক রয়েছে, যেমন হাসু, এক পয়সার বাসী, ডালিম কুমার। তো এই যে হাসু, এক পয়সার বাসী, ডালিম কুমার, এগুলো মূলত শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে এবং এই হাসু থেকেই কিন্তু আমাদের আমার বাড়ি কবিতাটি নেওয়া হয়েছে। এবং কবি জসিম উদ্দিন 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন। তাহলে এই ছিল আমাদের লেখক পরিচিতি। এখানে মূলত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমাদের কবি জসিম উদ্দিনের জন্মস্থান, তার জন্ম সময় এবং তার যে কাহিনী কাব্যগুলো রয়েছে, যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সেইগুলো। তাহলে এই কাব্যগ্রন্থের নামগুলো তোমাদেরকে খুব
ভালোভাবে মনে রাখতে হবে। এবং একই সাথে কবি জসীমউদ্দীন, এই জসীমউদ্দীন বানানটি তোমরা অনেকে ভুল করে থাকো, এই বানানটিও কিন্তু তোমরা ভালোমতো খেয়াল করবে এবং মনে রাখবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা পরবর্তী ভিডিওতে অন্য একটি কবিতা পড়া শুরু করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।